আমাদের এবারের আয়োজন স্যার কাজী কাদের নেওয়াজের লেখা কবিতা, শিক্ষকের মর্যাদা নিয়ে আয়োজন একটি কাব্যনাট্য। এই কাব্যনাট্যটি মঞ্চস্থ করতে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জেলা স্কুলের প্রথম প্রধান শিক্ষক কবি কাজী কাদের নেওয়াজ স্যার। স্যারের লেখা শিক্ষকের মর্যাদা কবিতাটি আমাদের সময়, আমাদের 2001 ব্যাচের সময় আমাদের স্যার শ্রী বিদ্যুৎ কুমার কবিরাজ স্যার এই কবিতাটিকে কাব্য নাট্যে রূপান্তরিত করেছিল। আর এই কাব্য নাটকটিকে সাজিয়েছি সেই আমাদের ছাত্র জীবনের মতো করেই, সেই সময় যারা ছিল আজও তারা আছে। এই কাব্য নাট্যে বাদশার ভূমিকায় অভিনয় করছে আতিয়ার রহমান, শিক্ষকের ভূমিকায় অভিনয় করছে মফিজার রহমান, ছাত্রের ভূমিকায় অভিনয় করছে কুহেল, আমাদের সুপরিচিত কুহেল, আর প্রহরীর ভূমিকায় রয়েছে কে আপনারাই বলেন, প্রহরীর ভূমিকায় রয়েছে অপু কাকা, আমাদের সবার প্রিয় অপু কাকা ছিলেন তো সবাই নাকি। কুমার তাহার পরাই তো এক মূল দিল্লি, একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরু চরণে ফুল তরিতে আনত নয়নে, শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিতেন সাপ সঞ্চারিত গুলি, শিক্ষক মৌল ভাবিলেন আজ নিস্তার না যায় সীতার স্বর, দিল্লিপতি পুত্রের করে লহিয়াছি পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ ঠিকছি কোন কালে, ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার হাল, হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যায় যাবি টুটি, শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লিপতি সে তো ভয় করি নে কো ধারি নে কো ধার মনে আছে মোর বল, বাদশা শুধালে শাস্ত্রের কথা শোনাব অনর্গল, যায় যাবে প্রাণ তাহি প্রাণের চেয়ে মান বড় আমি বোঝাব সাহসী, তারপর দিন প্রাণ বাদশার দূত শিক্ষককে ডাকে নিয়ে গেল কিল্লাতে, শিক্ষকে ডাকি বাদশা কহে শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্যকে কিছু শিখিয়াছে, বরং শিখেছে পেয়াদবি আর গুরুজনের অবহেলা,
নইলে সেদিন দেখিলাম যা স্বয়ং সকালবেলা শিক্ষক কন যাহা পানা আমি বুঝতে পারিনি হায় কি কথা বলি আজ আমায় ডেকেছেন নিরালায় বাদশা কহে সেদিন প্রভাতে দেখিলাম আমি তারাই প্রভাতে নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও জল নিজ হাত খানি আপনার পায়ে বুলাইয়া সচেতনে ধুয়ে দিল না কেন সে চরণ সরি ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষক তবে দাঁড়ায় সুগৌরবে কুর্নিশ করি বাদশার তরে কহে উচ্চ রবে আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শির সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর হারিয়ে গিয়েছে সেই আকাশের অসীম নীল নীলান্তর এখন আমি আপনাদের সামনে আর এক প্রেমের ঘটনা কাহিনীকে মঞ্চস্থ করব মঞ্চে আসছে জাহিদ সুমন আপনারাই দেখুন তার প্রেমের Thank you.
দেখা যাক। আমি আমার সব বন্ধুদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি, যারা যারা গাইতে চাও সবাই সবাই। Ah!
আমাদের বেসিক উদ্দেশ্য। ও তাহলে স্বাগত, এটা বলতে পারি